Sarshila Bubakra Kor Agroni, Gitanjuli Guest House of Tibra Hasini, Berekri, Tang Prison or Tibo Kutugot Lanuri Bagri, Online Booking Portal Fugurika Hasini, Berekri, Tang Prison in Montreal Panditin Harai, Online Booking Portal in Bishinti, Tabo Hakotor, Pata Hakotuni, Berenero, Nogo Asuk Asugino, Hasini, Berekri, Tairogo, Berenabagri, Online Booking Claim Manchinai, Asla Borongram Montre Shaka, Hastio Tabo Berenerovni, Mari Banka, Avron Naharino, Berekri, Tiny Hamkrai, Nahari, Shamon Claytongo, Hasti Haba, Abo Hakino, Agotroni Kazam, Razbo, not Shram Zaknai, Shram Zavitongo, Kutal Technology, Ibishinti, State Museum, Hasti Haponish Hanun, Ibishinra, Goshimong Mane, State Museum, Shram Nibagri, Hakotor Hapan, Kog, Burisi Rizak, Rang Goshimong Rika, Avoni Bishingo, Kogsi Rizak Rang, Manka Hine Kog Shaka. পর্যটন দপ্তরের উদ্যোগে আরেকটি নতুন পদক্ষেপ আমাদের তরফে নেওয়া হয়েছে এবং এটা নিউলি ডেভেলপড অনলাইন বুকিং পোর্টাল ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং এটা আগেও ছিল অনলাইন বুকিং সিস্টেম 2010-11 ওই সময় কিন্তু সেটা বর্তমান সময়ের সঙ্গে আধুনিক জগতের সঙ্গে সেটা কোথাও তার প্রভাব ছিল তো তাকে টোটালি অনলাইন সিস্টেমকে সিস্টেমের মাধ্যমে ত্রিপুরা ট্যুরিজমকে যুক্ত করার উদ্যোগ আজকে আবার নতুন করে নেওয়া হয়েছে এবং তারই আজকে শুভ উদ্বোধন এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুরিজম দপ্তরের যিনি আমাদের এমডি ডাইরেক্টর তরিত চাকমা মহাশয় সবাই যারা এখানে অফিসার বিভিন্নভাবে যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আজকের এই সফলতা দিয়েছেন এবং সেই সঙ্গে আমার দপ্তরের অন্যান্য অফিসার্স সাংবাদিক বন্ধুরা আগামী দিনে আমরা খুব সহজ আমরা কাজ হাত দিয়েছি সেগুলো প্রথমত বৈশিষ্ট্য রাজ্যের সারা রাজ্যটাকে তিন দিক দিয়ে ঘেরা আছে বাংলাদেশ দিয়ে আমাদের রাজ্যে যেখানে ফরেস্টে টোটাল 70% এরিয়া এই রাজ্যটা ফরেস্ট কভার্ড এবং তার মধ্যে সমস্ত বাকি জায়গাতে আমাদের যথেষ্ট সম্পর্ক এই ট্যুরিজমের ব্যবস্থা করা আছে রাজাদের সময়ে তৈরি করা নীলমহলের মতো একটি আশ্চর্য যে পর্যটন কেন্দ্র সেটা এই রাজ্যের বাইরে বা বিদেশিদেরকে যথেষ্টভাবে আকৃষ্ট করে ঠিক তেমনি 19 কোটির মতো 800-900 সেঞ্চুরি ওই সময়কার যে 19 কোটি সেটাকেও যারা ইতিহাস পড়েন বা ইতিহাস সম্পর্কে যারা চর্চা করে এবং যারা ভ্রমণ পিপাসু তারাও কিন্তু তার মাধ্যমে আমাদের 19 কোটিকে জানতে পারে 19 কোটির সেই শৈল্য এবং সেই সেই তার নিদর্শন সেটা অনেককেই আকৃষ্ট করে আমরা জেনে অত অলরেডি আপনারা জানেন যে ইতিহাসের পাতায় দেখে 19 কোটির প্রতি আকৃষ্ট হয়ে যেখানে বাহারের রাজকুমারী যেখানে এসেছেন দেখতে শুধু এটাকে দেখে চলে গেছেন কিন্তু এটার জন্য এসছে এরকমভাবে আমাদের রাজ্যটা অনেক কিছু আছে আমরা তৈরি করেছি যেমন মানুষ যে টুরিস্টরা কী চায় টুরিস্ট যেভাবে চায় তাদের যে টেস্ট তারা আসবে থাকবে তারা প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করবে এবং তাদের এই স্কুল যেরকমভাবে তারা কিছু কাটাতে চান সেটার জন্য আমরা সেই লক্ষ্য রেখে আমরা করতে শুরু করেছি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলিয়ে আমরা সেখানে এই ট্যুরিজমকে নতুন আমরা বার্তা দেওয়ার জন্য আবার লঘাটের ব্যবস্থা করেছি দেখুন বড় বড় যারা টুরিস্ট আছে তারা বিল্ডিং দেখে বড় রোড দেখে বড় শহর দেখে এই ধরনের শান্তিপ্রিয় পরিবেশ এই ফরেস্ট কভার্ড পরিবেশ জলাশয় বা এগুলোর জন্য তারা আলাদা আকৃষ্ট হবে তা আমরা সেই নেচারের দিকে লক্ষ্য রেখে সেই টেস্টকে লক্ষ্য রেখে আমরা লঘাট শুরু করেছি অলরেডি 16টা লঘাট আমাদের কাজ করছে এবং কোভিডের আগে যখন আমরা লগার শুরু করি তখন দেখা যায় যে আমাদের লগার বিশেষ করে কেপানিয়া একদিনও খালি থাকত
সেখানে অনলাইন সিস্টেম আছে, কিন্তু সেটা আজকের দিনে সেটা সম্পূর্ণতা করা হয়েছে। এই লগার সুযোগে খুব সহসা নারকেল কুন, যেখানে ওয়াটার বডি গম্বুজ, যেটা নাকি নর্থ ইস্টে কোথাও পাবেন না, এবং এগুলো এই জন্য এই যে এটাকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ, সেখানে আমরা খুব সহসা মানে বলতে হয় যে উইদিন 15 ডেজ, হয়তো 15 আগস্টের পরে আমরা এই লগারকে আবার মানুষের জন্য মানে পর্যবেক্ষকদের জন্য আমরা উন্মুক্ত করে দেবো। এবং সেগুলো অলরেডি সেখানে 23টা লগারের মধ্যে 15টা লগার সম্পূর্ণভাবে তৈরি, শুধু একটা উদ্বোধন অপেক্ষায় রয়েছে। আমাদের সরকার প্রায় 4.5 বছর আমরা অতিক্রান্ত করতে চলেছি, এবং এটা ঠিক সরকারের যে লক্ষ্য, যে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্য নিয়ে আমাদের সরকার কাজ করছে। এবং আজকে এটা বলতে দ্বিধা নেই, ত্রিপুরা রাজ্যটা একটা ছোট্ট রাজ্য, কিন্তু এই ছোট্ট রাজ্যের মধ্যেই প্রকৃতির দেওয়া এক সৌন্দর্য ভরা, এবং এই রাজ্যে যদি পর্যটন দপ্তর যে লক্ষ্য রেখে আমাদের চলতে হয়, তাহলে বলতে হয় যে নর্থ ইস্ট এই ইন্ডিয়াতে যে 10টি মনুমেন্ট আছে, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যেটা ঐতিহাসিক স্থান, তার মধ্যে এই রাজ্যে 8টি আমাদের বর্তমানে, এবং স্বাভাবিকভাবে রাজ্যের একটা আলাদাভাবে তার মর্যাদা এবং মানুষের মানে ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটা আলাদা একটা উপলব্ধি, এবং মানুষ এখানে আসতে চায়। কিন্তু একটা পুরনো পদ্ধতিতে যেভাবে ব্যবস্থাপনা ছিল এই রাজ্যের মধ্যে পর্যটন দপ্তরে, তার থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা আমাদের সরকার নিয়েছে। এবং আপনারা জানেন যে সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষ রাজ্য যেখানে করোনা পরিস্থিতির জন্য, কোভিড-19 জন্য প্রায় 2.5 বছরের মতো স্বাভাবিক কাজকর্ম থেকে আমরা পিছনে ছিলাম। আমাদের সরকার যখন এই রাজ্যের এই পর্যটন ব্যবস্থাকে সাজিয়ে তোলার জন্য আমাদের ভাবে আমরা কাজ করা শুরু করেছি, তখন স্বাভাবিকভাবেই এই বিপর্যয় এই কোভিড-19 আমাদেরকে কিছুটা পিছিয়ে যেতে হয়েছে। তারপরেও এর মধ্যে রেখে আমরা এই রাজ্যকে, এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্য এবং বিদেশে এই রাজ্যের এই ট্যুরিজম দপ্তরকে তার পরিচিতি ঘটানোর চেষ্টা আমরা করেছি, এবং যা ছিল না ভারত সময় এটা চলছে। এরপরেও দেখুন, এই লগাটের এগুলো পরিচালনা করার জন্য একটা যে ব্যবস্থাপনা আগে ছিল, তার থেকে আমরা পরিবর্তন করে আমরা দরপত্র আহ্বান করে উপযুক্ত এবং অভিজ্ঞ যারা এগুলো করে সেই ধরনের এগুলো পরিচালনা